এবার হিরো আলমের পাশে দাঁড়ালেন সারেগামা প্রতিযোগিতা থেকে পরিচিত পাওয়া আলোচিত এবং সমালোচিত সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল। সম্প্রতি বিকৃতি, রুচিহীন এবং জনমনে অসন্তোষ সৃষ্টিকারী কন্টেন্ট তৈরি সহ বেশ কিছু অভিযোগে ওঠে আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে তাকে ডেকেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। সেখানে তাকে বিকৃত সুরে গান গাওয়া, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর পোশাক বিকৃত করে অভিনয় এবং কন্টেন্ট তৈরি না করার জন্য মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা এবং সমালোচনা। এটিকে ব্যক্তিগত স্বাধীনতায় প্রশাসনের হস্তক্ষেপ বলে মনে করছেন অনেকেই। হিরো আলম কেন রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত গাইতে পারবেন না, এ নিয়ে চলছে সমালোচনা। অনেকে হিরো আলমের পক্ষে নানা মত প্রকাশ করেছেন। তার পক্ষে অবস্থান নিলেন সারেগামা খ্যাত শিল্পী নোবেল। ফেসবুক পোস্টে নোবেল বলেন, রবীন্দ্রনাথ এবং নজরুল তো আর নবী কিংবা দেবতা না যে তাকে নিয়ে প্যারোডি গান আকারে গাওয়া যাবে না। এ পোস্টে রবীন্দ্রনাথ এদেশের সাহিত্যে তেমন কোনো অবদান নেই এবং রাখেননি বলে মন্তব্য করেন নোবেল। তিনি লিখেছেন যে রবীন্দ্রনাথ এদেশের কবিদের কোনো মূল্যায়ন করেননি। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্ত কম, তাই এই নিয়ে গান গেয়ে তেমন কোনো অপরাধ বা ক্ষতি হবে না।